সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সার্কেল রোগী মহোদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন অথবা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজকে জানাব এমন একটি বিষয়বস্তু নিয়ে, সেটা হলো কি আপনার আমার প্রায় ফ্যামিলির সব সময় একটা সমস্যা শোনা যায়, প্রায় বুক জ্বালা পড়া হয়, অর্থাৎ কিছু খেলে বা না খেলো একবার পেট ভরা থাকে, চুকা চুকা ঢেক আসে বা চুকা চুকা পানি বেরোয় আসে, অনেকে বুক জ্বলে বুক ব্যথা করে, এই বিষয়ে কথা বলতে এসেছি বন্ধুগণ। তো আজকে বিষয়বস্তু হলো আপনার আমার সকলে প্রায় সময় বুক জ্বালা পড়া হয়, এড়িয়ে যান চারটি খাবার, এই চারটি খাবার বাদ দেন তাহলে আল্লাহর রহমতে জ্বালা পোড়া এবং চুকা চুকা ঢেক হওয়া, এসিডেসি বা গ্যাসের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনার আমার প্রায় ফ্যামিলির অনেকের বুক জ্বালা পোড়ার সমস্যায় ভোগেন, বিশেষ করে গলায় টক টক অনুভূতি, পেট ফুলা ফুলা ভাব, অনেকে আবার দেখা যায় শ্বাসকষ্ট ইত্যাদি এবং বুক জ্বালা পোড়ার সময় হয়। বিশেষ করে অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার, এসিড জাতীয় খাবার এই সমস্যা সম্পূর্ণ বাড়িয়ে তোলে। বিশেষ করে বুক জ্বালা পড়ার সমস্যা থাকলে কিছু খাবার এড়িয়ে যাওয়া অনেকটাই ভালো, সেটি কি নাম্বার ওয়ান রসুন। রসুন ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে, তবে এটি আপনার আমার বুক জ্বালা পড়ার সমস্যা বাড়িয়ে তুলতেও পারে, তবে এটি বুক জ্বালাবার সমস্যা বাড়িয়ে দেয়। রসুন কেবল পাকস্থলীর এসিড তৈরি করে না এবং আপনার আমার এসিড রিপ্লাবলের সমস্যাও করে, বিশেষ করে বুক জ্বালা পড়ার সময় এবং সমস্যা হলে কাঁচা রসুন খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। এরপরে বলবো, তবে রান্নায় মাঝে মাঝে রসুন ব্যবহার করতে পারেন, তাতে কোনো ক্ষতি নাই। এরপরে পনির, পনির তো অনেকে শখ করে খান, অনেকে মজা করে খান, এই পনিরও কিন্তু বুক জ্বালা পড়ার সমস্যা বাড়িয়ে তোলে, এতে চর্বি পাকস্থলীতে বেশি অ্যাসিড তৈরি করে এবং পনির খেতে হলে বেশ বেশি চর্বিযুক্ত পনির এড়িয়ে কম চর্বি এড়িয়ে কম চর্বিওয়ালা পনির আপনি খেতে পারেন। এরপর বলবো চকলেটের কথা, অনেকে সুস্বাদু দামি দামি ব্র্যান্ডের, বিদেশি ব্র্যান্ডের চকলেট খান বা খেতে ভালোবাসে, প্রায় চকলেট খান আর বুক জ্বালাবার সমস্যায় ভোগে, তাহলে সময় এসেছে এই চকলেট খাবারটা বন্ধ করার। যারা এসিড এবং রিফ্লাক্সের সমস্যা ভোগেন তাদেরকে বলবো, তাদের জন্য এটি খুবই ক্ষতিকর এই খাবারটি, এর মধ্যে রয়েছে ক্যাফিন এবং থিওব্রোমাইন মতো এসিড এবং রিফ্লাক্সের সমস্যা তৈরি করার উপাদান, পাশাপাশি এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রা চর্বি, এটি হজম করতে সময় লাগে এবং এই খাবার এসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে তোলে। এরপর বলো কফির কথা, কফি আপনি কি সারাদিনে কফি খান? যারা বুক জ্বালা পোড়া এবং এসিডের রিফ্লাক্সের সমস্যায় ভোগেন ওইসব ভাই বন্ধুদেরকে বলবো, তাদের জন্য খুবই ভালো একটি খবর হলো কফি খাওয়া বাদ দিতে হবে, এটি আপনার পাকস্থলীতে এসিড তৈরি করে, এর বদলে হার্বাল চা পান করতে পারেন, পুদিনার চা খেতে পারেন, রং চার সাথে তার সাথে খেতে পারেন, তাহলে আপনাকে বুক জ্বালা পড়া কষ্ট করতে হবে না। তো বন্ধুগণ, যাতে বুক জ্বালা পড়া করে এসিড তৈরি হয় তাদেরকে বলো প্রতিদিন দুটো করে লং মুখে রাখবেন, চুষে চুষে খাবেন, পারলে মাঝে মধ্যে এলাচি দানাগুলো বের করে চুষে খেতে পারেন, তাহলে আপনার বুক জ্বালা পড়া এসিড দূর হবে এবং আরো বেশি কার্যকর হবে আদা, যদি কিছু আদা সেচা রস করে খেতে পারেন অথবা আদাকে কুচি কুচি কেটে হালকা লবণ দিয়ে খেতে পারেন, তাহলে বুক জ্বালা পড়া এসিড থেকে আপনি রক্ষা থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা এবং দুর্গা কামনা করে
বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।